ইন্সপেকশনে কোনো চার্জ লাগবে না। আপনার ল্যাপটপ ইন্সপেকশন করতে আধ ঘন্টা থেকে যদি 1 আওয়ারও লাগে তো এটার দাম পড়ছে মাত্র 100 টাকা। এটা সেখানেই লাগে, চালনি মার্কেটে যে রেটে পান মোটামুটি সেই রেটেই আমরা এখানে প্রোভাইড করি। জোন আছে, সেলস সার্ভিস দুটোই আছে, দুটোই আছে। আমি এখন সেলস নিয়ে ডিটেল আমরা ফিল করি, কম্পিটিটিভের মধ্যে 1 নম্বরে চলছে। আমি যে রেটগুলো বললাম সেগুলো আপনারা প্লিজ একটু চাঁদনি মার্কেটের সঙ্গে একটু ট্যালি করে দেখবেন। আমরা সাজেশন করি যে আপনার ল্যাপটপে মিনিমাম 4 জিবি র্যাম আছে, তো আপনি র্যাম আর বাড়াতে হবে না। এরপরে কেউ যদি 500 জিবি চায়, 1 টিবি চায়, সেগুলো আমরা প্রোভাইড করি। তো 5 বছরের মধ্যে যখনই আপনার এসএসডি খারাপ হবে আমরা চেঞ্জ করে দেব। যদি এটা ভোল্টিং সেকশনে প্রবলেম হচ্ছে, 5 বছরের মধ্যে যখনই আসুক আমরা কোনো চার্জ দেব না। তো হার্ডওয়্যার ওয়ারেন্টি যতদিন থাকবে ততদিন আমাদের রেসপন্সিবিলিটি ওইটা ফ্রি অফ কস্টে করে দেবো। তার মানে আমরা ন্যাচারালি সবসময় আমাদের স্টকে থাকে কনসিস্টেন্ট এসএসডি। আমরা আবার শিবম ইনফোটেকে চলে এসেছি। আপনারা শিবম ইনফোটেকের ভিডিও এর আগে দেখেছেন, এখানে ল্যাপটপের A to Z কাজ হয়। আপনাদের যারা ল্যাপটপ নিয়ে সমস্যায় ভুগছেন, যারা সার্ভিস নিয়ে ভুগছেন ল্যাপটপে, তাদের জন্য শিবম ইনফোটেক আছে। এর আগে আমি ভিডিও নিয়ে এসেছি, এখানে ল্যাপটপের সেল অ্যান্ড সার্ভিস দুটোই হয় এবং ল্যাপটপ জনিত যে কোনো প্রবলেমের সমাধান শিবম ইনফোটেকে আপনার হয়ে যাবে। এখানে আপনি যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনি বিক্রি করতে চান সেটা বিক্রি করতে পারেন, এখান থেকে কিনতেও পারেন। এবং সার্ভিস জনিত ল্যাপটপের যে কোনো রকমের সাথে, দেখুন ল্যাপটপটা আমাদের অনেক কাজের জিনিস হয়, আমরা কুইক সার্ভিস চাই এবং একটা বিশ্বস্ত জায়গা চাই, তার জন্য দমদমের প্রাইভেট রোডের ওপরে আপনার শিবম ইনফোটেক রয়েছে এবং তারই ভিডিও নিয়ে এসেছি। এর আগের ভিডিও আপনারা যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন। আজকের ভিডিওতে দাদার সঙ্গে আরও কথা বলবো, তার সেল এবং সার্ভিসের ব্যাপারে আরও ডিটেলসে দাদার কাছ থেকে আমরা জানবো। তো যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা জানো এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত আসতে থাকি। হাই, আমি DM আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। তো দাদা, এর আগে আমরা ভিডিও করেছি এবং আজকে নতুন বন্ধুদের জন্য প্রথমে শিবম ইনফোটেক কি, এখানে কি ধরনের সার্ভিস হয় ডিটেলস একটু কাস্টমারদের জন্য জানিয়ে দেবে। নমস্কার, শিবম ইনফোটেক ল্যাপটপ রিপেয়ার অ্যান্ড সার্ভিস সেন্টার, এটা দমদম প্রাইভেট রোডের কাছেই আছে। যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে দমদম স্টেশনে নেবে, অটো করে 4 থেকে 5টা স্টপেজ পরে শিবম ইনফোটেকে চলে আসতে পারবেন। তাছাড়া গুগল ম্যাপে আপনারা আসতে পারেন, শিবম ইনফোটেক লিখলেই পাবেন, শিবম ইনফোটেক লিখবেন বা ল্যাপটপ সার্ভিস সেন্টার ইন দমদম লিখলেই আপনারা পেয়ে যাবেন শিবম ইনফোটেক। সেখানে আমাদের ডাইরেকশন দেওয়া আছে, সেই ডাইরেকশন থেকে চলে আসতে পারবেন। হ্যাঁ, এবার আসি আমাদের সার্ভিস অ্যান্ড সেলস এর ব্যাপারে। প্রথমে আমি সেলস নিয়ে বলছি, আমাদের এখানে যে সেলস প্রোডাক্ট আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরও ডিটেলসে দেখাবো, তার রেট, তার ওয়ারেন্টি সবই ডিটেলে ডিসকাস করবো। তো আমাদের এখানে যে সমস্ত স্পেয়ার্স পাওয়া যায় আপনি চাঁদনি মার্কেটে যে রেটে পান মোটামুটি সেই রেটেই আমরা এখানে প্রোভাইড করি। আচ্ছা, তো এটা জানার জন্য আপনি আমাদের ফোনও করতে পারেন বা আমাদের কাছে এসে যোগাযোগও করতে পারেন। দাদার নাম্বার নিচে দেওয়া আছে, যে কোনো মুহূর্তে দাদাকে হোয়াটসঅ্যাপও করতে পারো এবং কলও করতে পারো। হ্যাঁ, এবার আমি বলছি ল্যাপটপের A to Z স্পেয়ার পার্টস, লাইক ল্যাপটপ স্ক্রিন, ল্যাপটপ কিবোর্ড, ল্যাপটপ বডি, মানে বডির যে কোনো পার্ট আপনার ভেঙে গেছে, ল্যাপটপ ব্যাক বেস, ল্যাপটপ টাচ প্যাড, ল্যাপটপ টপ কভার, এই তিনটেই মেন বডি হয়, সব রকম পেয়ে যাবেন। ল্যাপটপ হিঞ্জ পাবেন, এছাড়া ল্যাপটপ স্পেয়ারসের মধ্যে র্যাম পাচ্ছেন, সব রকম র্যাম, যেমন DDR3, DDR4, DDR2, এখন যদিও DDR1 পাওয়া দেখা যায় না, তাও অনেক ওল্ড ল্যাপটপে আছে, আমরা দিয়ে দিই, এভরিথিং পাওয়া যায়। কিন্তু যদি মনে হয় যে কোনো পার্টস খুব অ্যাবসুলেট হয়ে গেছে সেটা আমরা একদিন টাইম নিয়ে আমরা করে দিই। আচ্ছা, আর যেগুলো লেটেস্ট পার্টস সেগুলো তো ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাচ্ছেন। আর রেট নিয়ে আমি ডিটেলসে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ রেট নিয়ে আমি আসবো এখনই। আর একটা কথা হচ্ছে, শিবম দার সঙ্গে আমি কথা বলেছি শিবম ইনফোটেকে, আপনার যদি ল্যাপটপ ডেটেড ডেট টু ডেট সার্ভিস করা হয়, সার্ভিসের ব্যাপারে আমি আসছি। আচ্ছা, এখন আমি সেলস রিগার্ডিং করছি, এরপর আমরা সার্ভিসের ব্যাপারে, এরপর আমি সার্ভিস নিয়ে ঢুকবো। আচ্ছা, আমাদের এখানে বোথ জোন আছে, সেলস সার্ভিস দুটোই আছে, দুটোই আছে। আমি এখন সেলস নিয়ে ডিটেলসে বলছি। সেলসে যেমন আপনি যদি এখানে ল্যাপটপ পাওয়ার অ্যাডাপ্টার কিনতে আসেন সব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, পাওয়ার অ্যাডাপ্টার, ব্যাটারি, তারপর আপনার, হ্যাঁ, পাওয়ার অ্যাডাপ্টার, ব্যাটারি, বডি, এগুলো দু রকমই আছে আমার কাছে। আচ্ছা, কিবোর্ডের কিছু কিছু মডেল দু রকম আছে, যেমন কম্প্যাটিবল আছে, অরিজিনাল আছে, আপনি অরিজিনাল পেয়ে যাবেন। যদি একটু বাজেট কম হয় সেক্ষেত্রে কম্প্যাটিবল নিতে পারেন। ব্যাটারি আর অ্যাডাপ্টারের ক্ষেত্রে দুজনের ওয়ারেন্টি একই আছে, 1 ইয়ার, কম্প্যাটিবল নিলেও 1 ইয়ার আর অরিজিনাল নিলেও 1 ইয়ার। এবার আমি রেট হিসাবে যদি বলি, আপনাদের ল্যাপটপ যে কোনো স্ক্রিন পেয়ে যাচ্ছেন, স্ক্রিন যেমন 14 ইঞ্চি স্ক্রিন, 10.1, 15.6, এইরকম নানা রকম সাইজের স্ক্রিন পাচ্ছেন। তো যে স্ক্রিনগুলো পাবে তার ওয়ারেন্টি থাকবে? ওয়ারেন্টি প্রত্যেক স্ক্রিনে 1 বছর,
প্রত্যেক শুধু শুধু কিছু কিছু আইপিএস এলইডি আছে যেগুলো 3 মাস ওয়ারেন্টি আছে আছে আর কিছু মডেলে আছে যেগুলো 1 বছর ওয়ারেন্টি আছে এগুলো কোম্পানি যা ওয়ারেন্টি দেয় সেটা পেয়ে যাবে সব পেয়ে যাবে আচ্ছা ওয়ারেন্টি একদম বিলে মেনশন থাকবে ওয়ারেন্টি পেয়ে যাবে এগুলো আপনারা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে সার্ভিস পেয়ে যাবেন আমাদের আর যদি কেউ ল্যাপটপে এসএসডি লাগাতে চায় সে সার্ভিস এসএসডি তো এভরিডে আমাদের দুটো তিনটা করে ইনস্টল হচ্ছে আচ্ছা মানে আজকে আমাদের সকাল থেকে তিনটে এসএসডি ইনস্টল হয়ে গেছে আমি এসএসডি কোয়ালিটি সব দেখাচ্ছি এখানে আপনাদের পাওয়ার অ্যাডাপ্টার দেখছেন এটা হচ্ছে ল্যাপকেয়ারের ব্র্যান্ড কম্পিটিটিভ এর মধ্যে ল্যাপকেয়ারটাই আমরা বেশি রাখি কারণ ল্যাপকেয়ার আমরা ফিল করি কম্পিটিটিভ এর মধ্যে এক নম্বরে চলছে কলকাতা বলেন দিল্লি বলেন সব জায়গাতে কম্পিটিটিভ এর এক নম্বর চলছে এই ল্যাপটপের অ্যাডাপ্টার গুলো আমাদের রেট শুরু হয় 400 থেকে 450 আচ্ছা মডেল ওয়াইজ 400 থেকে 450 থেকে আপনি পেয়ে যাবেন এক বছর কোন কোন মডেল হয়তো একটু দাম বেশি হতে পারে মডেল ওয়াইজ কিন্তু 400 থেকে 450 এর মধ্যে স্টার্টিং আর যদি আপনি অরিজিনাল অ্যাডাপ্টারে আসেন তাহলে ওই আপনার পড়বে 900,000 থেকে শুরু করে আপ টু 1500 পর্যন্ত আপনি অরিজিনাল অ্যাডাপ্টার পেয়ে যাবেন বোথ মানে কম্পিটিটিভ এন্ড অরিজিনাল দুটোই এক বছর ওয়ারেন্টি অ্যাডাপ্টারের ক্ষেত্রে এদিকে চলে আসুন ব্যাটারি ব্যাটারি এখানে সব কম্পিটিটিভ লাগানো আছে অরিজিনালও আছে কম্পিটিটিভ ব্যাটারি মোটামুটি 800-900 থেকে শুরু ডিপেন্ড করে মডেল ওয়াইজ আর যদি আপনি অরিজিনালে যান তাহলে 1500 থেকে শুরু হয় আপ টু সেটা 3200-300 পর্যন্ত অরিজিনাল যায় কিন্তু কম্পিটিটিভ অরিজিনালের বোথ ওয়ারেন্টি 1 ইয়ার অন ইয়ার ওয়ারেন্টি থাকে শুধু কম্পিটিটিভ অরিজিনাল দু রকম কেন আমরা রাখি অনেকের বাজেটের ম্যাটার করে এক্স্যাক্ট যারা অরিজিনাল চায় যে না আমার বাজেটটা কোনো ম্যাটার নাই আমি অরিজিনালই চাই তাদের অরিজিনাল দেওয়া হয় আর যাদের একটু বাজেটটা কম থাকে তাদের আমরা বলি কম্পিটিটিভ অনেকেই চাই যে একেবারে কোম্পানি না একটু আমি যে রেট গুলো বললাম সেগুলো আপনারা প্লিজ একটু চাঁদনি মার্কেটের সঙ্গে একটু ট্যালি করে দেখবেন আই হোপ কি সেম পাবেন আপনারা সেম দাম পাবেন যদি মনে হয় আমাদের কাছে আপনারা আসতে ইচ্ছুক আমার সঙ্গে ফোনে কন্টাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দুটোই দেওয়া আছে সেখানে কন্টাক্ট করতে পারে এছাড়া আমাদের দেখছেন এখানে কিবোর্ড আছে কিবোর্ড এখানে 190 থেকে শুরু করে 210 ফ্রন্ট টেকের গুলো আমরা 200 বা 210 এ ছেড়ে দেব ইওটের আছে 190 টাকা করে এটা আছে কম্বো কম্বো কিবোর্ড আছে এটা দাম আছে 800 টাকা 800 টাকায় আপনি কিবোর্ড মাউস ওয়্যারলেস পেয়ে যাচ্ছেন এগুলো সব এক বছর ওয়ারেন্টি আর আমি আপনাদের আরো দেখাচ্ছি এই এইচপির মাউস গুলো আপনি পেয়ে যাচ্ছেন 260 টাকা আর ডেলের মাউস গুলো পাচ্ছেন 270 টাকা এটা 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে এটা 1 বছর ওয়ারেন্টি দিচ্ছে আচ্ছা আরেকটা ব্যাপার ওয়ারেন্টির জন্য আপনি আমার কাছেও আসতে পারেন বা আপনি ডাইরেক্ট কোম্পানিতে যেতে পারেন কোম্পানির অ্যাড্রেস আপনারা আমাকে ফোন করলে আমি বলে দেবো আপনাদের এদিকটা গেল এদিকে ল্যাপকেয়ারের মাউস আছে নিতে পারেন খুব ভালো মাউস এগুলো 140 টাকা করে এদিকে একটু কম দামি যারা সস্তায় মাউস চায় তাদের এটা দিই এটা মোটামুটি আপনার পড়ে যাবে 80 টাকা এটা 1 বছর এটা 3 মাস প্রত্যেকটা মাউসে আপনারা ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এদিকে অ্যান্টিভাইরাস আছে 1 বছরের প্রোডাক্ট আচ্ছা অনলি 200 200 এর অ্যান্টিভাইরাস এটা কি অল ইন ওয়ান এটা এটা গার্ডিয়ান নেট সিকিউর গার্ডিয়ান নেট সিকিউরিটি এটা টোটাল সিকিউরিটি না টোটাল সিকিউরিটি আপনি কুইক হিলে পেয়ে যাবেন টোটাল সিকিউরিটি ওই যাই ওদিকে শোকেসে রাখা আছে টোটাল সিকিউরিটি আপনি পেয়ে যাবেন 900 টাকায় আচ্ছা 1 বছরে আমরা ন্যাচারালি সবসময় আমাদের স্টকে থাকে কনসিস্টেন্ট এসএসডি এটা 256 এটা আপনি পেয়ে যাবেন 1800 টাকায় 256 1800 টাকায় পেয়ে যাবেন 1800 টাকায় 3 বছর 5 বছর ওয়ারেন্টি 5 বছর ওয়ারেন্টি 5 বছর ওয়ারেন্টি হ্যাঁ এটা আমরা 1800 টাকায় আপনাকে সেল করছি কিন্তু এর সঙ্গে আমরা ফিটিং প্লাস ইনস্টলেশন আলাদা 300 টাকা নেব না আচ্ছা আচ্ছা মানে 1800-2100 টাকায় আপনার হয়ে যাচ্ছে এদিকে আপনি পাচ্ছেন 128 জিবি এর দাম পড়ছে 1400 টাকা 128 জিবি দাম পড়ছে 1400 টাকা 1400 টাকা ইনস্টলেশন চার্জ 300 টাকা ইনস্টলেশন 300 টাকা এটা হচ্ছে হার্ড ডিস্ক ক্যাডি কেস মাত্র সরি এসএসডি ক্যাডি কেস আমি হার্ড ডিস্ক ক্যাডি কেস বলছি এখানে এইচডিডি ক্যাডি ক্যাডি কেসে লেখা আছে তো এটা দাম পড়ছে মাত্র 100 টাকা এটা সেখানেই লাগাতে হয় সাপোজ আপনার ল্যাপটপ একটু ওল্ড মানে যেখানে এসএসডি M.2 বা NVMe স্লট নেই সেখানে এই ধরনের এসএসডি লাগাতে হয় যেটা দেখতে হার্ড ডিস্কের মতো আচ্ছা কাস্টমার এসএসডি লাগাবে কেন কাস্টমার এসএসডি আমরা এই জন্য সাজেস্ট করছি কি এখন এই টেকনোলজিটা নতুন এসেছে আগে কি হতো কাস্টমারদের মাথায় এটাই আছে কি মেশিন বাড়াতে গেলে মেশিন স্পিড বাড়াতে গেলে আমাকে র্যাম বাড়াতে হবে সেটা তো আছে সেটাকে আমি অ্যাভয়েড করছি না কিন্তু আমরা সাজেশন করি যে আপনার ল্যাপটপে মিনিমাম 4 জিবি র্যাম আছে তো আপনি র্যাম আর বাড়াতে হবে না আপনাকে যদি স্পিড বাড়ানোটা আপনার টার্গেট থাকে সেক্ষেত্রে আমরা বলি একটা এসএসডি আপনি লাগান এসএসডির কাজ হচ্ছে স্পিড বাড়ানো স্পিড বাড়িয়ে দেওয়া হ্যাঁ ডিফারেন্ট বিটুইন হার্ড ডিস্ক এন্ড এসএসডি এসএসডি হচ্ছে স্পিড বাড়িয়ে দেয় ক্যাপাসিটি তো আপনি জানেন ওই থাকবে দুটোই হার্ড ডিস্ক কিন্তু এই এই হার্ড ডিস্কটা টেকনোলজিটা আলাদা টেকনোলজিটা আলাদা এটা টোটালি চিপের উপর তৈরি আছে আর ওটা হচ্ছে প্লটারের মধ্যে থাকে ডেটা গুলো হার্ড ডিস্কে ডিফারেন্ট হচ্ছে এটা স্পিড বাড়ায় এবার এই ক্যাডি গুলো সেখানে ইউজ হচ্ছে যেখানে আপনার মাদারবোর্ডে
এসএসডি স্লট সবাই জানা নেই। হ্যাঁ এসএসডি মানে যেগুলো লেটেস্ট ল্যাপটপ আসছে সেগুলোতে এসএসডি স্লট থাকে, সেখানে এখানে ক্যাডি দরকার হয় না। তার মানে বন্ধুদের যদি পুরনো ল্যাপটপ থাকে সেখানেও আপনি এসএসডি কেস দিয়ে সেখানে না, পুরনো ল্যাপটপগুলো আপনি এই যে ডিভিডিটা বের করে দিতে হবে। আচ্ছা ডিভিডি ল্যাপটপ বেরিয়ে যাবে ওই জায়গাটা দিয়ে, ওইখানে ক্যাডি লাগবে। এই ক্যাডিটা লাগিয়ে আপনি আইদার এখানে এসএসডি বসাতে পারেন, এরপরে কেউ যদি 500 GB চায়, 1 TB চায়, সেগুলো আমরা প্রোভাইড করি। এটা গেল এসএসডি পার্ট। ল্যাপটপের কিবোর্ড আমাদের কাছে সমস্ত মডেলের অনেক স্টকের কিবোর্ড আছে, এটা শুধু এইচপি স্টক বার করেছি। এখানে এইচপি নানা রকম মডেলের আছে, এরকম এইচপি, লেনোভো, ডেল, এসার, আসুস প্রত্যেকটা মডেলের। এটা আছে লেনোভো স্টক, এখানে সব লেনোভো আছে। মানে আমাদের এখান থেকে ফিরে আপনাকে অন্য কোথাও যেতে হবে না। তাহলে এদিকে আপনার কিবোর্ড দেখানো হয়ে গেল, ডেস্কটপ কিবোর্ড, অ্যাডাপ্টার, ব্যাটারি সব হয়ে গেল, স্ক্রিনও আমাদের কাছে স্টকে আছে। তো এটা আমাদের সেল পার্ট গেল, এটা সেল পার্ট গেল। এবার সার্ভিস নিয়ে একটু কথা বলি, সার্ভিস নিয়ে আসছি। প্রথম আমাদের যে আপনাদের ফ্যাসিলিটিটা দিতে হবে, আমাদের এখানে স্যার আপনারা একবার যদি সার্ভিস করতে আসেন তো দেখবেন অন্যান্য সার্ভিস সেন্টার থেকে আমাদের সার্ভিস সেন্টারের যে ওয়ার্ক পারফরমেন্সটা একটু ডিফারেন্ট পাবেন। কেমন, কেউ যখন কোনো সার্ভিস করাতে আসছে আমরা তাকে বসিয়ে তার ল্যাপটপটা ইনস্ট্যান্ট চেক করি। যদি খুব রাশ থাকে, রাশ মিন্স অনেক কাস্টমারের কাজের চাপ আছে, তাহলে আমরা কাস্টমারকে রিকোয়েস্ট করে ল্যাপটপটা জমা নিয়ে নিই। ল্যাপটপ জমানোর তো প্রসিডিওর আছে, সেটা আমি বলছি। কিন্তু যদি রাশ না থাকে, কাস্টমারকে বসিয়ে ফ্রন্ট টেবিলেই আমরা তার ল্যাপটপটাকে দেখি সে কি কন্ডিশন, সে যদি ডেড কন্ডিশনে নিয়ে আসে তাহলে তো অন হওয়ার কোনো ব্যাপার নেই ল্যাপটপ। তো তখন আমরা ল্যাপটপটা খুলি, খুলে আমরা ওখানে সিগন্যাল চেক করে কাস্টমারকে মোটামুটি বলে দিই যে স্যার আপনার মাদার বোর্ডে প্রবলেম আছে, এটা এই টাইম লাগবে। যদি মাইনর প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমরা সার্ভিস রুমে গিয়ে করে দিই। মাইনর প্রবলেম হলে মাত্র আমরা 300 থেকে 300 টু 500 কমপ্লিট। কিন্তু আমার একটা কথা আছে যে এই যে চেকিংটা করবে কাস্টমার যে ল্যাপটপ নিয়ে আসবে, এই চেকিং এর জন্য কত টাকা লাগে? আমাদের ইন্সপেকশন টোটালি ফ্রি। আচ্ছা ইন্সপেকশনের জন্য কোনো চার্জ হয় না? তোমার যখন ফোন করে আমাদের জিজ্ঞেস করে প্রাইস নিয়ে, তখনই আমরা বলে দিই ইন্সপেকশনে কোনো চার্জ লাগবে না। আপনার ল্যাপটপ ইন্সপেকশন করতে আধ ঘন্টা থেকে যদি 1 hour লাগে, আর আফটার ইন্সপেকশন আপনাকে আপনার বাজেট দেবো স্যার এত টাকা খরচা পড়বে। আপনি দেখলেন আপনার বাজেটের মধ্যে আসছে না, তো আপনি ডিসিশন নিলেন না আমি এখন করাবো না বা পরে করাবো, বা আপনি অন্য সার্ভিস সেন্টারে যেতে চাইছেন, আমরা কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য যে ইন্সপেকশন করলাম, খুললাম, আবার ওটাকে কভার করলাম, অ্যাসেম্বল করে লাগালাম, তার জন্য আমরা কোনো চার্জ নেই। এটা একটা দারুণ সুবিধা, কারণ এখন কোম্পানির ঘরেও ল্যাপটপ নিয়ে গেলে তারাও একটা ইন্সপেকশন চার্জ নিচ্ছে। হ্যাঁ, আমাদের 2017 সার্ভিস সেন্টার ওপেন হয়েছে, আমরা প্রথম থেকে এই পলিসিটা রেখেছি যে আমরা কোনো ইন্সপেকশন চার্জ 2017 থেকে এই বিজনেসটা চলছে এবং এই পলিসিও চলছে, এই পলিসিও চলছে। তো চিন্তা করুন, দেখুন শুভম ইনফোটেক আজকে অনেকদিন ধরে এই ব্যবসাটা করছে এবং আপনাদের জন্য যে সুবিধাটা নিয়ে এসছে, কারণ সত্যি ইন্সপেকশন চার্জ অনেকেই দিতে চায় না, একদম জিরো আমাদের ইন্সপেকশন চার্জ। ইভেন 15 days বিফোর একজন কাস্টমার এসছে আমার এখানে বসেছে, সে আমাকে বললো আমি নাগেরবাজারে ল্যাপটপ দিয়েছি, সেখানে দিয়েছি, তারা বললো কাজ করালে 1500 টাকা লাগবে, না করালে 500 টাকা ইন্সপেকশন চার্জ দিতে হবে। সে করায়নি, সে চলে এসছে। আমি জানি না কোন সার্ভিস সেন্টারে কাস্টমার এসে আমাকে বললো। তো বন্ধুরা যদি ল্যাপটপের কোনো সমস্যা থাকে একবার কন্ট্যাক্ট করতে পারো, নিজের নাম্বার দেওয়া আছে নাম্বারে। আমাদের ল্যাপটপ সার্ভিসে যে চার্জ হয় সেটা আমরা আপনাদের বলে দিচ্ছি, ইন্সপেকশন চার্জ টোটালি ফ্রি। আর ল্যাপটপ যদি ক্লিনিং সার্ভিস বা ছোটোখাটো মাইনর যেটা আপনাকে বসিয়ে রেখে আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, সেই রকম ধরনের কোনো মাইনর কেস হলে আমরা 300 টাকা সার্ভিস চার্জ করি। 300 থেকে বেড়ে ওঠা বড় যে 500 টাকা যেতে পারে সার্ভিস চার্জ, এবং ডে টু ডে সার্ভিস হয়ে যায় আর যদি মেজর কেস হয় সেক্ষেত্রে আমাদের চার্জ, যেটা চারদি মার্কেট, যদি চিপ লেভেলের মেজর কেস হয় সেটা আমাদের চার্জ হয় 1200 টাকা। আচ্ছা, তাহলে 1200 টাকা। এবার যদি ওর থেকে আর মেজর কেস হয় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1800 টাকা পর্যন্ত পৌঁছায়, এর থেকে বেশি 1200 থেকে 1800, এর উপরে যাবে না। তো এটা অনেক যথেষ্ট কম মার্কেটে, যথেষ্ট কম, আপনারা এটা গ্র্যাব করতে পারেন। হ্যাঁ, চারদি মার্কেটও মোটামুটি এই রেটেই কাজ করে, আমরাও এই রেটেই কাজ করি। তো আমরা আজকে সেল পার্টটাও দেখে নিলাম কি কি তোমার দোকানে আছে, এবং সার্ভিস পার্টটাও দেখে নিলাম। সার্ভিসে যথেষ্ট কাস্টমারদের জন্য ভালো সুযোগ নিয়ে এসছে, এর জন্য ধন্যবাদ। কারণ সত্যি চেকিং এর জন্য যে নাম করে অনেক জায়গায় পয়সা নিচ্ছে, এটা অনেক কাস্টমারের কাছে একটা অসুবিধার জায়গা ছিল, যেটা শিবম ইনফোটেক আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। এবং দেখুন, অনেক কাস্টমার বোঝে না ল্যাপটপকে নিয়মিত পরিষ্কার করা দরকার, ডাস্টেও প্রবলেম হয়, সেই ক্লিনিং চার্জগুলোও খুব কম আছে এখানটায়, সেগুলো 300 বছরে একবার ক্লিন করানো ল্যাপটপ only 300।
এবং শিবমদার কাছে পুরো ডেটাবেস থাকে, কার কবে ক্লিন হয়েছে সমস্ত কিছু ডেটাবেস থাকে। এই পয়েন্টও আমি আসছি, কাস্টমার যখন ল্যাপটপ জমা দেয় আমরা কি করি, কাস্টমারের সামনে ল্যাপটপে প্রত্যেকটা স্পেয়ারসে সাইন করাই, এটা এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রত্যেকটার আমাদের কাছে সফটওয়্যার ফরম্যাট আছে, আমরা আমাদের কম্পিউটারে এন্ট্রি করি তার নেম অ্যাড্রেস ফোন নাম্বার, তারপর কত জিবি হার্ড ডিস্ক তার কি সিরিয়াল নাম্বার, র্যাম কত জিবি তার কি সিরিয়াল নাম্বার, মাদার বোর্ডের পার্ট নাম্বার, স্ক্রিনটা খুলে করানো হয় না, স্ক্রিনে সাইন করে নেওয়া হয়, বাকি যা যা সিরিয়াল আছে সমস্ত সিরিয়াল সফটওয়্যারে পুট করা হয়। পুট করা হয় ওখানে দুটো কপি বেরায়, একটা অনার কপি একটা কাস্টমার কপি, দুটো কপি কাস্টমারকে পাঁচ মিনিট ধরে ওটা দেখার দেখতে দেওয়া হয় যে আপনি আপনার স্পিয়ার্সগুলো মিলিয়ে নিন। তো মিলিয়ে নেওয়ার পর যখন কাস্টমার দেখে সব ঠিক আছে তো দুটো পেপারে সাইন করতে হয়, করে একটা পেপার কাস্টমারকে আমরা দিয়ে দিই, একটা পেপার আমাদের কাছে রাখি যদি ল্যাপটপ জমা করা হয়। পরে যখন ল্যাপটপ রেডি হয় তাকে ফোন করা হয়, তিনি আসেন, এসে আমরা ওই রিসিপ্টটা নিয়ে নিই, তার এগেনস্টে কত টাকার বিল হলো, কি ওয়ারেন্টি আছে আমরা বিল প্রোভাইড করি। আর একটা জিনিস বলে রাখি, সাপোজ আপনি আমাদের কাছ থেকে হার্ড ডিস্ক বা SSD বা র্যাম বা ব্যাটারি যাই চেঞ্জ করান, ওটা আপনি ডাইরেক্ট সার্ভিস সেন্টারেও নিয়ে যেতে পারেন, একটা অথরিটি আছে আপনার। আবার আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার সময় নেই, আপনি আমার কাছে আসলেন যে আমার SSD খারাপ হয়েছে, যেটা 5 বছর ওয়ারেন্টি আছে, আমার SSD খারাপ হয়ে গেছে আপনি চেঞ্জ করিয়ে দেন। তো 5 বছরের মধ্যে যখনই আপনার SSD খারাপ হবে আমরা চেঞ্জ করে দেবো, যদি কোম্পানি সেম ডেজের মধ্যে ম্যাক্সিমাম এক্সচেঞ্জ করে দেয়, যদি করে দেয় তাহলে সকালে আপনি যদি জমা করেন বিকালে আপনি পেয়ে যাবেন। আর ওই পেয়ে যাওয়ার পরে যে ইনস্টলেশনটা করা হয় সেটা আমাদের টোটাল ফ্রি, যেটা অন্যান্য সার্ভিস সেন্টার ফ্রিতে আপনাকে মাল তো এক্সচেঞ্জ করিয়ে দেবে কিন্তু একটা ফিটিং চার্জ আবার নিয়ে নেবে, সার্ভিস প্লাস ফিটিং প্লাস ইনস্টলেশন তিনটে মিলে একটা নিয়ে নেবে, সেটা 300-500 নেবে। এইটা আমাদের 5 বছর আপনার মানে হার্ডওয়্যার ওয়ারেন্টি যতদিন থাকবে ততদিন আমাদের রেসপন্সিবিলিটি, ওইটা ফ্রি অফ কস্টে করে দেয়। তার মানে এটা এরকম হয়ে গেল যে কাস্টমার সার্ভিস সেন্টার না গিয়ে সেই সেই ফ্যাসিলিটি তোমার এখান থেকে পেয়ে যাচ্ছে, পেয়ে যাবে, টোটাল ফ্যাসিলিটি পাচ্ছে, এবং আমরা তার জন্য খোলা লাগানো এবং ইনস্টলেশনের জন্য কোনো চার্জ দিচ্ছ না। 5 বছরের মধ্যে যখনই আসুক আমরা কোনো চার্জ দেবো না। তো বন্ধুরা কি দারুণ সুযোগ আপনাদের জন্য নিয়ে এসছে, অফার আপনাদের জন্য নিয়ে এসছে, এইগুলো নিতেই পারেন। আর একটা জিনিস শিবমদার, এখানটা আমি দেখলাম যেটা আপনাদের ল্যাপটপে একবার এখানে জমা পড়লে আপনার পুরো ডেটাবেস থাকে, যেমন একটা মানুষের রোগের ডেটাবেস ডাক্তার রাখে সেরকম এই ল্যাপটপ 5 বছর পর আনলেও সেই শিবমদার বুঝে যাবে এই ল্যাপটপে কি কাজ হয়েছিল। একটা স্টিকার দিয়ে দিই, ওই স্টিকারের যদি নাম্বারটা আমাদের বলেন আমাদের 1 সেকেন্ড লাগবে আপনার ডিটেল বার করতে, আপনি 5 বছর পরে আসলেও, আর যদি ওই স্টিকার আপনি তুলেও দেন আপনার নাম বা ফোন নাম্বার বললে আমরা ডিটেল বার করে দিই। তো শিবম ইনফোটেক একটা বিশ্বস্ত সংস্থা, এখানে আপনার ল্যাপটপ চোখ বন্ধ করে ভরসার সঙ্গে আপনি দিয়ে যেতে পারেন এবং খুব কম দামে ন্যায্য রেটে এখানে কাজ হয়। আপনারা আসুন, ইন্সপেকশনটার চার্জ টোটালি ফ্রি আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের শোনার পর আপনারা ভালো লাগলে আপনারা কাজ করাবেন, না ভালো লাগলে আপনারা প্রয়োজনে একটা ফোন করুন শিবমদাকে, আরো কিছু ইনফরমেশন জানার থাকলে দাদাকে ফোন করে জেনে নিন। আর ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলবো, যে কারো যদি পুরনো ল্যাপটপ থাকে সে বিক্রি করতে চায় তাহলে তোমরা কি নেবে সেটা? তবে খোঁজ নিয়ে নেবে একটু ফোন নিয়ে স্টক কি আছে, এবং নিজের ল্যাপটপ যদি বিক্রি করতে সেটারও খোঁজ নিতে পারো। দারুণ একটা ভিডিও আমরা দেখলাম শিবমদার কাছ থেকে আজকে, সেলস এর পার্ট পুরো দেখলাম, সার্ভিস এর পুরো A to Z পার্টটা আমরা জানলাম। তো আজকের ভিডিও এইখানেই শেষ করব, তার আগে বলবো যে শিবমদাকে অবশ্যই একটা ফোন করবে এবং কমেন্ট সেকশনে জানাবে শিবমদার কাছ থেকে আর কি ধরনের সার্ভিস বা মনে কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আপনি ওখানে প্রশ্ন করে জানতে পারেন, শিবমদা উত্তর দেবে অথবা আমি ওখানে উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।